নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তৃতীয়বারের জন্য যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে এই ক্যাম্পে কিন্তু আপনারা জমি জায়গার বিভিন্ন রকম সার্ভিস পেয়ে যেতে পারবেন জমি জায়গার মিউটেশন করতে পারবেন জমি জায়গার রেকর্ডের ভুল সংশোধন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে আপনারা আপনাদের রেকর্ডে যদি ভুল থাকে বা কোনো কিছু যদি আপনারা চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে এ টু জেড প্রসেস আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে দেখতেই পাচ্ছেন উপরে লেখা রয়েছে খতিয়ানের সংশোধনের দরখাস্ত ব্যাকেটে দুয়ারে সরকার লেখা রয়েছে তার আগে বলে রাখি আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে জমির দলিল থেকে রেকর্ড করতে হয় সেই ভিডিও না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো খুব সহজেই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কোনো দালাল বা কোনো মোহরি ছাড়াই আপনার জমির যে দলিল রয়েছে সেই দলিলের মিউটেশন বা নামপত্তন বা রেকর্ড যেটাই বলুন না কেন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করে নিতে পারবেন এবার এখানে দুয়ারে সরকার ক্যাম্প রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে বসাতে হবে না সেখানে রেজিস্ট্রেশন করার পর আধিকারিকরাই বসিয়ে দেবে তারপর দুয়ারে সরকার আবেদনের নম্বর এটাও আপনাকে বসাতে হবে না সরকারি কাজে ব্যবহারের জন্য লেখাই রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এই যে দাগটা রয়েছে দাগের উপরের ঘরটাতে লিখে দেবেন তারপর কেস নাম্বার এই যে কেস নাম্বার এটি সরকারি কাজে ব্যবহারের জন্য ই ভূচিত্র অনুযায়ী এটিও আপনাকে ব্যবহার করতে হবে না এটিও আপনাকে বসাতে হবে না একে বলেছে বিএনএলএলআর অফিসে ইতিমধ্যে আবেদন করা থাকলে বিবিধ বা মিস কেস আবেদনের বিবরণ তো অফিসের রসিদ নম্বর তো আপনি যদি অফিসে আগে আবেদন করে থাকেন সংশোধনের জন্য সেক্ষেত্রে আপনার কাছে কোনো যদি রসিদের নাম্বার থেকে থাকে তো আপনি এখানে বসাতে পারেন আর কবে সেই রসিদটা পড়েছে সেই ডেটটাও আপনি এখানে বসে দিতে পারেন তো যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে বসাতে পারেন আর যদি আপনি এই প্রথমবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করছেন কারেকশানের জন্য সেক্ষেত্রে আপনার কাছে তো কোনো রসিদের নাম্বার থাকবে না সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফিল করতে হবে এবার এখানে যদি আপনি রসিদের নাম্বার আর লেখেন সেক্ষেত্রে আপনাকে সেই রসিদটা জেরক্স জমা দিতে হবে দুয়ে বলেছে রায়তের বিবরণ এবার নাম তো আপনার নামটা এবার লিখতে হবে এখানে সঠিক যে নামটা সেই নামটা কিন্তু লিখতে হবে তারপর পিতা অথবা স্বামীর নাম তো আপনার পিতা অথবা স্বামীর নাম যেটা সঠিক বানান সেটা লিখতে হবে ঠিকানা আপনার সঠিক ঠিকানাটা এখানে লিখতে হবে মোবাইল নম্বর বি অফিস থেকে যথাযথ যোগাযোগের জন্য দয়া করে আপনার নিচে সঠিক মোবাইল নাম্বারটি দিন তো আপনার সঠিক মোবাইল নাম্বারটা দিবেন যেই মোবাইলে ফোন আসবে এসএমএস আসবে সেরকম ফোন নাম্বার দিবেন তারপর তিনি বলেছে জমির তফসিল যার জন্য সংশোধন চাওয়া হয়েছে এবার মৌজার নাম তো যেই জমিটার আপনি সংশোধন করতে চাইছেন সেই জমিটার আসল মৌজা কি বা সঠিক যেটা সেটা আপনাকে এক ঘরে লিখে দিতে হবে মানে মৌজার নামটা এই ঘরে লিখে দিতে হবে সেই জমিটার যে নাম্বার কত এখানে লিখে দেবেন রায়তের এলার খতিয়ার নাম্বার তো সেই জমির যে খতিয়ার নাম্বার সেই খতিয়ার নাম্বারটা এই ঘরে লিখে দেবেন এগুলো কিন্তু সব সঠিক লিখতে হবে আপনাকে এবার চারে বলেছে যে ধরনের সংশোধনের জন্য আবেদন করা হয়েছে এবার আপনি কি সংশোধন করতে চাইছেন সংশোধনের বিবরণ রায়তে নাম সংশোধন যদি আপনি নাম সংশোধন করতে চান ভুল রয়েছে নামে নামের বানানে সেক্ষেত্রে এইখানে বর্তমান নাম মানে আপনার রেকর্ডে যেই ভুল বানানটা রয়েছে বর্তমানে বা বর্তমানে যেই নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। এবার যে সংশোধন চাওয়া হয়েছে তো আপনি যেটা করতে চাইছেন সেই নামটা এখানে লিখে দেবেন ধরুন আপনার রেকর্ডে এখন নাম রয়েছে আশিস আ তাল্বোশ্বরসই দন্তেশ্য রয়েছে এবার আপনি সেই বানানটাকে করতে চাইছেন আ মন্যণ্নেশ্বরসই দন্তেশ্য তাহলে আপনাকে এই ঘরে লিখতে হবে আ মন্যেশ্বরশ্রয় দন্তেশ্য মানে যেটা আপনি করতে চাইছেন সেটা এই ঘরে লিখতে হবে আর যেটা আপনার রয়েছে সেটা এই ঘরে লিখতে হবে তারপর রায়তের পিতার অথবা স্বামীর নাম সংশোধন যদি আপনি আপনার পিতা বা স্বামীর নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে একইভাবে বর্তমানে অবস্থায় কি রয়েছে বর্তমান নাম কী রয়েছে এখানে লিখে দিবেন বর্তমান রেকর্ডে কি নামটা রয়েছে আর সংশোধন করতে চাইছেন যেটা মানে বর্তমানে আপনি সংশোধনের পর কি নামটা চাইছেন বা সংশোধন করে আপনি কি নামটা করতে চাইছেন সেইটা কিন্তু এখানে লিখে দিতে হবে মানে সঠিকটা এখানে লিখতে হবে তারপর ঠিকানা সংশোধন যদি আপনি ঠিকানা সংশোধন করতে চান বর্তমানে যে ঠিকানা রয়েছে সেটা আপনি এখানে দেবেন আর যেটা করতে চাইছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন তারপর স্পেশাল ক্যারেক্টার মানে বিশেষ চরিত্র অপসারণ যদি আপনি স্পেশাল ক্যারেক্টার বা বিশেষ চরিত্র অপসারণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমানে যে যা রয়েছে সেটা এখানে লিখতে হবে আর যা আপনি সংশোধন করতে চাইছেন সঠিকটা ঘরে লিখতে হবে তারপর এবার নিবন্ধিত যন্ত্রের বিবরণ যার দ্বারা সংশোধন চাওয়া হয়েছে তো দলিল নম্বর এবং তারিখ তো আপনার তো এমনি শুধু শুধু সংশোধন করে দেবে না নিশ্চয়ই আপনাকে কিছু প্রমাণ দিতে হবে তো আপনারা এখানে দলিলের নাম্বারটা লিখতে হবে মানে ডিড নাম্বার যেটা সেটা লিখতে হবে দলিলের উপরেই দেখবেন লেখা রয়েছে আইডি একটা নাম্বার বা দলিলের ভেতরেও ডিড নাম্বার বলে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা লিখতে হবে আর তারিখ যেই দিনে আপনার জমিটা রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে তো সেখানেই দেখবেন স্ট্যাম্প দেওয়া রয়েছে সেই স্ট্যাম্পের ভেতরেই তারিখটা দেওয়া রয়েছে রেজিস্ট্রেশনে আর রেজিস্ট্রি অফিসের নামটা কি কোন অফিসে আপনার জমিটা রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রফেশের নামটা এখানে লিখে দিতে হবে এবার বলছে দলিলের কপি সংযুক্ত করুন তো আপনার এই যে দলিল এই দলিলের প্রত্যেক পাতার জেরক্স আপনাকে জমা দিতে হবে এবার এখানে বলেছে আবেদনকারী স্বাক্ষর তো আবেদনকারীর এখানে একটি সই করে দিতে হবে আর নিচে রয়েছে রায়ত্ব বা আইনি উত্তরাধিকারী মৃত রায়তের ক্ষেত্রে যিনি আবেদন করছেন রায়ত যিনি তাকে সই করে দিতে হবে আর তিনি যদি মারা যান তার উত্তরাধিকারী যিনি রয়েছেন মানে আইনি উত্তরাধিকারী যিনি হচ্ছেন তাকে কিন্তু এখানে সই করতে হবে তারপর তারিখ যেদিন আপনি দোয়ার সরকার ক্যাম্পে জমা দিবেন সেই দিনের তারিখটা এখানে লিখে দিতে হবে আর নিচে এখানে একটা স্লিপ রয়েছে এই স্লিপটা শ্রী শ্রীমতী আপনার নাম পিতাস্বামী এখানে পিতাস্বামীর নাম থাকবে দিয়ে এত থেকে দোয়ার সরকার খতায়না সংশোধনের জন্য একটি আবেদন গ্রহণ করা হল দুয়ারা সরকার ক্যাম্প রেজিস্ট্রেশন নম্বর তারা বসিয়ে দেবে আবেদনের নম্বর তারা বসিয়ে দেবে দিয়ে এখানে সেই সিগনেচার করে এই নিচের স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেবে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেল এবার কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না ডকুমেন্টসগুলো বলে রাখি আপনার কিন্তু যিনি সংশোধন করছেন আপনার আধার কার্ড দিতে হবে আধার কার্ডের জেরক্স এবং জেরক্স অবশ্যই সই করতে হবে অরিজিনালও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন তারা হয়তো অরিজিনালটা দেখতেও পারে আর আপনি যদি এখানে রসিদের নাম্বারটা লিখে থাকেন তাহলে রসিদের জেরক্সটাও দিতে হবে এবং আপনার যে দলিল এখানে যে দলিলের নাম্বারটা দিয়েছেন এই দলিলের প্রত্যেক পাতার জেরক্স আপনাকে জমা দিতে হবে তো এই সকল ডকুমেন্টসগুলি আপনারা জমা দিয়ে দেবেন দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটি ফিল আপ করে তাহলেই কিন্তু আপনার জমির যে রেকর্ড সেটা কিন্তু সংশোধন করে দেওয়া হবে আর এই ফর্মটিও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনারা পেয়ে যাবেন আর আবেদনও কিন্তু আপনাকে দুয়ারা সরকার ক্যাম্পেই জমা করতে হবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা